ম্যাম আপনার চরিত্রটা নিয়ে যদি একটু বলেন। চরিত্র নিয়ে আমি কোনো কথা বলবো না, অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর লেয়ার্স আছে চরিত্রে, এইটুকুই এখন দর্শকের কাছে। এই ছবিতে যদি একটু চরিত্রটা বলেন। আমি চরিত্র মানে আমি এখানে সেই লোক যে বিপদে পড়ে, এই যে একজন মিডিওকার ডিটেকটিভ সুব্রত শর্মা বলা হচ্ছে কোটার কোট, তার কাছে যাচ্ছি সাহায্য নিতে, সে কীভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। আমি একজন ব্যবসাদার চরিত্র যার মানে লেদারের ব্যবসা আছে, সিনেমা প্রযোজনা করেছে, তার স্ত্রী হারিয়ে যাচ্ছে গল্পে, এবং সে স্ত্রীকে কীভাবে সুব্রতর মাধ্যমে খুঁজে পায়, যেরকম ডিটেকটিভকে দেয় না তাকে প্রফেশনালি হায়ার করছে, এবং তার স্ত্রীকে কীভাবে খুঁজে পাচ্ছে, আদৌ পাচ্ছে কি, সেটাই এই চরিত্রটা রিভলভার রহস্য। অঞ্জন দত্ত মানেই সুব্রত শর্মা সেই ছবিতে থাকবে, এটাই কাম্য। তো গডফাদার যদি আমি অঞ্জন দত্তকে ধরে নিই টলিউড ইন্ডাস্ট্রিতে, তাহলে সেই গডফাদারকে কি বলতে বলবেন আর কি, বা কতটা এগ্রি করবেন? সুব্রত শর্মার গডফাদারও ঠিক, কারণ সুব্রত শর্মা জন্ম দিয়েছে আরেকটি সুপ্রভাত, আমার কাছে উনি আমার গডফাদার। কারণ সত্যি কথা, আমি উনি আমাকে ফিল্মে নিয়ে আসেন, আমি তার আগেই কাজ করেছি, ছোটো ছোটো কাজ করছিলাম, কিন্তু সুপ্রভাতের যা পরিচয়, যতটুকু উনি পরিচয়, এই যে আজকে আমি দাঁড়িয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, এটা অঞ্জন দত্তের জন্য, সে আমার গডফাদার, আমার মেন্টার। কী বলবো, অঞ্জন দত্ত আমার কাছে কী আমি ভাষায় প্রকাশ করতে পারবো। এর আগের সিজনটা ক্লিকে দেখা গেছিলো, তো এটা কি এবার ধারাবাহিকভাবে অঞ্জন দা নিয়ে আসবেন সুব্রত শর্মাকে? হ্যাঁ, আমাদের তাই ইচ্ছা আছে, তাই ইচ্ছা আছে আমাদের। এখন সবটাই দর্শকের ওপর নির্ভর করছে, দর্শক কীভাবে সুব্রত শর্মাকে গ্রহণ করবে, ড্যানি ডিটেকটিভ আইন থেকে নেবেন তার উপর। কিন্তু আমাদের ইচ্ছে আছে যে প্রত্যেক বছর, মানে যেহেতু এটা বইয়ের গল্প, অঞ্জন দত্ত যে একটি বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে ড্যানি ডিটেকটিভ আইন থেকে, গত বছর বইমেলায় তিনটে গল্প নিয়ে বেরিয়েছিলেন, যার একটি গল্প আমরা ক্লিকে করেছিলাম, এই বছর তিনটে গল্প নিয়ে আরেকটি দ্বিতীয় পার্টটা বেরোচ্ছে, তার শেষ গল্পটা আমরা ছ নম্বর গল্পটা নিয়ে আমাদের এই সিনেমা রিভলভার রহস্য। যদি দর্শকদের ভালো লাগে, দর্শক চায়, তাহলে আমাদের ইচ্ছা আমরা প্রত্যেক বছর একটা নীলদা। এখন গোয়েন্দা ছবি তো অনেক হচ্ছে, সেখানে ড্যানি ডিটেকটিভ কতটা আলাদা বাকি ছবির থেকে? ওটা ওকে দেখলে বুঝতে পারবে, আমি কিচ্ছু বলবো না, ছবি রিলিজ করেছে, ওকে দেখুক। ড্যানি ডিটেকটিভ আইএনসি একটা গোয়েন্দা এজেন্সি নিয়ে, শুধুমাত্র একটা গোয়েন্দা নিয়ে নয়, এবং যে ধরনের এজেন্সি ইউজুয়ালি কলকাতায় থাকে খুবই রিয়েল, বাস্তবের সাথে অনেকটাই মিল আছে এবং প্রচুর মজাও আছে। মানে এটা এতে সব কিছু আছে, এতে দুঃখ আছে এবং ফান, প্যাশন, রোম্যান্স, অ্যাকশন সব আছে। এটা টিপিক্যাল একটি গোয়েন্দা বলতে যেরকম বুঝি মগজাস্ত্র বা অগ্নিঅস্ত্র এরকম কিছু শুধুই নয়, মানে এতে অনেক